নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে যে ভিডিওটি নিয়েছি সেটি আপনাদেরকে দেখার জন্য খুবই অনুরোধ করছি, কারণ আপনাদের খুবই ভালো লাগবে, খুব দরকার জিনিস। আপনারা যদি মিস করেন তবে খুব বিশাল একটা জিনিস মিস করবেন। তো কেটে কেটে দেখুন না, পুরোটা দেখবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই যে আপনাদের কেমন লেগেছে ভিডিওটি, আপনাদের কতটা কাজে লেগেছে, আর কে কে কৃষি অফিসে যান একটু জানাবেন। ধন্যবাদ। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটি। চলুন বেশ কথা না বাড়িয়ে আজকে মূল বিষয়ে যাই। ফল আর্মি ওয়ার্ম, সংক্ষেপে ফ, FAW, মূলত এর উৎপত্তি আমেরিকাতে, পরবর্তীকালে গোটা আফ্রিকাতে ছড়িয়ে পড়ে এবং ভারতেও এর লক্ষ্য করা যায়। ভারতে সর্বপ্রথম কর্ণাটকে এর চিহ্নিত করা হয়। ফল আর্মি ওয়ার্ম বিভিন্ন গাছে হয়ে থাকে, মারাত্মকভাবে ভুট্টা গাছে লক্ষ্য করা যায়। ভুট্টা গাছকে খুব মারাত্মকভাবে ক্ষতি করে, যেখানে কচি পাতা বেরোচ্ছে সেই জায়গায় বসবাস করে এই ফ, এবং কচি পাতা কেটে খেতে থাকে এবং কচি পাতা খায় পুরো গাছটাকে নষ্ট করে দেয়। এই কচি পাতা খাওয়ার কারণে ভুট্টা গাছের না ফুল হয় না ফল হয়, পুরো ফসলটাই নষ্ট হয়ে যায়। ফয় এর আক্রমণ হলে আপনি সহজে বুঝতে পারবেন, দেখবেন কচি পাতা যেটা বেরোচ্ছে সেটা কাটা কাটা বেরোচ্ছে, এবং দেখবেন কচি পাতা যেখানে বেরোচ্ছে সে ডগাতে সাদা সাদা গুঁড়ি গুঁড়ি বেরো থাকছে। গুঁড়ি গুঁড়িগুলো বুঝবেন যে ফয়ে ওটা মল ত্যাগ করেছে, সে ফয়ে প্রচুর পরিমাণে মল ত্যাগ করে। কীভাবে খুব সহজে ফকে দমন করা যায় এটি বলার আগে এই জীবনচক্রটাও একটু দেখে নিন। ফল আর্মি ওয়ার্মের জীবনচক্র, পূর্ণাঙ্গ পোকা বিশেষভাবে ক্ষতি করে না, শুধু একটাই ক্ষতি করে যে বিভিন্ন ফসলে সব ফসল গিয়ে এই জমিতে গিয়ে ওই জমিতে গিয়ে শুধু ডিম পেড়ে দেয়। একটি পূর্ণাঙ্গ পোকা 3 থেকে 5 দিনের মাথায় ডিম পড়ে, প্রচুর পরিমাণে ডিম পড়ে, 100 থেকে 2000 পর্যন্ত ডিম পড়ে। এই ডিমগুলো পূর্ণাঙ্গ লার্ভা হতে 7 থেকে 14 দিন সময় নেয়, এবং এই লার্ভাগুলো পুত্তলি হতে আবার 7 থেকে 14 দিন সময় নেয়, আর পুত্তলি আবার 7 থেকে 14 দিন সময় নেয় পূর্ণাঙ্গ পাওয়া পোকা হতে, আর পূর্ণাঙ্গ পোকা 3 থেকে 5 দিনের মাথায় আবার ডিম পাড়ে। মূলত লার্ভা আমাদের মূল ক্ষতির কারণ, লার্ভা প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে। লার্ভার চিনার উপায় হচ্ছে এর মাথার দিকে ভি আকৃতির চিহ্ন থাকবে এবং পেছনের দিকে 4টা ফোঁটা কালো দাগ থাকবে, এটি এদের চিহ্নিতকরণের মূল উপায়। বয়স যখন 20 দিন, তারপর থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ভয়ের আক্রমণ লক্ষ্য করা যাচ্ছেন, তো যদি দেখেন 2-3টে কাছে এর লক্ষণ দেখা যাচ্ছে তৎক্ষণাৎ আপনাকে ব্যবস্থা নিতে হবে, কারণ ঠিক 7 থেকে 10 দিন আগে পূর্ণাঙ্গ পোকা ডিম দিয়ে চলে গেছে। ভয়ের আক্রমণে এড়ানোর জন্য আপনি কিছু ব্যবস্থা নিতে পারেন, যেমন মূল জমির চারপাশে আপনি গাঁদা ফুল বা যেসব হলুদ ফুল হয় সে ধরনের গাছ লাগাতে পারেন, তাছাড়া অড়হর গাছ লাগাতে পারেন, কারণ পূর্ণাঙ্গ পোকা হলুদের রং কালারে আকর্ষিত বেশি হয়, তো আপনার মূল জমিতে আক্রমণটা কম করবে। তাছাড়া নিয়মিত নিমাসিন বা নিম তেল স্প্রে করতে পারেন, আগাছা পরিষ্কার রাখতে হবে। যদি দেখেন এই জমিতে একবার হয়েছে তাহলে ঠিক পরের বছর আপনি অন্য ফসল লাগাবেন, এই ভুট্টা ফসলটা বাদ দিয়ে আপনার ভয়ের আক্রমণ অনেকটাই কমানো যাবে। তাছাড়া রাসায়নিক ওষুধ তো আছেই, এরপর আপনি রাসায়নিক ওষুধ স্প্রে করতে পারেন। ফকে দমন করার জন্য সবচাইতে ভালো ওষুধ হচ্ছে ইমামেকটিন বেনজয়েট গ্রুপের ওষুধ, তার সাথে প্রোপানফস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের যদি মিলিতভাবে স্প্রে করেন খুবই ভালো কাজ করবে। তাছাড়া যদি না পান তাহলে আপনি সিনজেন্ডা কোম্পানির অ্যাম্পলিগো গ্রুপের ওষুধ আপনি স্প্রে করতে পারেন। রাসায়নিক ওষুধ স্প্রে করবেন তখনই বিকেল দিকে স্প্রে করবেন, আর যে ওষুধগুলো বললাম সেগুলো স্প্রে করার পর ঠিক 7 দিন পর আবার 7 থেকে 10 দিন পর আবার স্প্রে করবেন, দেখবেন পুরোটাই আপনার কাজে লেগেছে। ধন্যবাদ।